আসসালামু আলাইকুম। আমি একটা নাম্বারে র্যান্ডম কল দিব, বলবো যে আপনি 10,000 টাকা জিতেছেন, তার রিয়েকশনটা আসলে কি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এই যে কল ঢুকলো, এখন কথা বলবো, জাস্ট 2 মিনিটের মধ্যে শেষ করে দেব, দেখি কি বলে। ধর তোর ভাই, কলটা ধরলেই কল ধরতেছে না। ভাই কলটা ধরেন। দিয়েছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। আরেকটা নাম্বার ট্রাই করতেছে, বন্ধ, একটা কল হয়েছে, বাকি গুলাই সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। এরকম জিপি নাম্বারে দিলে কল ঢুকতেছে, মানে র্যান্ডমলি কল ঢুকতেছে। ওকে, কল রিসিভ করছে না। হ্যালো, আসসালাম আলাইকুম। হ্যাঁ ভাইয়া, ভালো আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনার এই নাম্বার, 10,000 টাকা হচ্ছে আপনার একটা লটারিতে আপনি জিতেছেন, আপনার এই নাম্বারটা কি বিকাশ করা আছে? এটা নগদ আছে? আপনি কি বিকাশে নিবেন না নগদে নিবেন? বিকাশ নাম্বার চাইলে বিকাশ নাম্বার দিতে পারবো। আচ্ছা আচ্ছা, আপনি মানে লটারি কিসে ইয়ে করেছেন, পার্টিসিপেট করেছেন, কোন লটারি কেটেছেন? যারা যারা দুইটা বিয়ে করেছে তাদের জন্য লটারি, আপনি কি দুইটা বিয়ে করেছেন? আমি দুইটা বিয়া, জি জি হ্যাঁ, কিন্তু জিনিসটা কি আমি তো বুঝতে পারলাম না। এটা এটা হচ্ছে 10,000 টাকা লটারি আপনি জিতেছেন।